মনসা মঙ্গল কাব্য রচয়িতা বিজয় গুপ্তের প্রতিষ্ঠাতা মনসা মন্দির। এটি মনসাকুণ্ড নামে খ্যাত। প্রায় 528 বছরের পুরনো মনসা মন্দিরটি বরিশালের আগলঝাড়া উপজেলার গোইলা গ্রামে। জানা যায় 528 বছর আগে থেকে প্রতি বছর শ্রাবণ মাসের শেষ দিনে মনসা মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। কথিত আছে মধ্যযুগে কবি বিজয়গুপ্ত 528 বছর আগে স্বপ্নে মনসা দেবীর আদেশ পেয়ে গোইলা গ্রামের নিজ বাড়িতে দীঘিতে পূজার ঘট নির্মাণ করেন। ঘটের পাশে বকুল গাছের নিচে বসে তিনি মনসা মঙ্গল কাব্য রচনা করেন। দেবী তাকে স্বপ্নে বলেন, তুই নাম চাস নাকি কাজ চাস? জবাবে বিজয়গুপ্ত বলে, আমি নাম চাই। সেই থেকে এখন পর্যন্ত মনসা মন্দিরে প্রতি বছর শ্রাবণ মাসে মনসা পূজা হয়ে আসছে। জানা গেছে আগলঝাড়া উপজেলা গোইরা গ্রামে 1450 সালে জন্মগ্রহণ করেন বিজয়গুপ্ত। তার বাবার নাম সনাতন গুপ্ত ও মায়ের নাম রুক্মিণী দেবী। বিজয়গুপ্ত ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। 44 বছর বয়সে তিনি স্বপ্নে বিশ্বহরী দেবী মনসার আদেশে ফুলশ্রী গ্রামের মনসাকুণ্ডের পাশের দীঘিতে ঘট নির্মাণ করেন। এরপর তিনি মনসা দেবীর আরেক আদেশ দীঘির পাশের শাইতান গাছের নিচে বসে 1494 সালে পদপুরণ বা মনসামঙ্গল কাব্যগ্রন্থ রচনা করেন। মনসামঙ্গল কাব্যগ্রন্থ রচনা করার কবি বিজয়গুপ্ত সুলতানের দরবারে মহাকবি উপাধি লাভ করেন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাক সেনারা বিজয়গুপ্তের প্রতিষ্ঠিত মনসা মন্দিরে ধ্বংসযজ্ঞ চালায়, কেবল রেখে যায় মন্দিরের ঘট। স্বাধীনতার পর ওই ঘটেই নিত্যদিনের পূজা অর্চনা চলে আসছে। কবি বিজয়গুপ্ত স্মৃতি রক্ষা, মনসা মন্দির সংরক্ষণ ও উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা অজয় দাস গুপ্ত বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় পাক সেনারা বিজয়গুপ্তের মন্দির থেকে মনসা দেবীর বিগ্রহ চুরি হয়। 2008 সালে ভক্তদের অনুদানে 1 টন ওজনের পিতলের তৈরি মনসা দেবীর প্রতিমা পুনঃস্থাপন করা হয়। সেই থেকে এখনও চলে আসছে সেই বিশ্ববিখ্যাত মনসা পূজা। বাংলাদেশ ইন্ডিয়ায় এখানকার নাম ডাক এবং অনেক খ্যাতি রয়েছে। যারাই এই ভিডিও দেখছেন তারা বরিশাল আগলঝাড়া থানায় গোইলা গ্রামে এই মনসামঙ্গল দর্শনের নিমন্ত্রণ রইল। অবশ্যই সময় পেলে আসবেন এই গোইলা গ্রামে মনসা মন্দির দর্শনে। আজ ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। সাথেই থাকুন, ধন্যবাদ। আর যদিও একটু ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন।